আমরা হারবো না মেজদি, লড়াই করার আগে এভাবে আমরা হাল ছাড়বো না। ও তো একদম ঠিক বলেছে, আমরা কেন হার মানবো? তুই এতক্ষণ ধরে আমাদেরকে সাহস জুগিয়েছিস, তুই বলেছিস আমরা পারবো, আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছিস যে আমরা পারবো। তুই হার মানতে পারিস না। লড়াই না করে আমরা লড়াইয়ের ময়দান ছাড়বো না। আর যতটা এনার্জি নিয়ে দত্তরা চেষ্টা করছে আমাদের হারাতে, বিশ্বাস কর আমরা সবাই তার থেকে 4 গুণ এনার্জি দিয়ে র‍্যাম্প ওয়াক করব। আর আমরা পারবো, দত্তরা না হা করে দেখবে, কিচ্ছু করতে পারবে না। জিতবো কি হারবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টাটা করব, শেষ চেষ্টা করতেই হবে বোন। তুই একটা কথা বলতিস না, একটা গান গাইতিস, আমরা ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। ঠিক সেই গানটার মতোই আমরা কেউ হাল ছাড়বো না মেজদি। আজকের এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এই শহরের নামি দামি জুয়েলারি ব্র্যান্ডস, তাই বোঝাই যাচ্ছে আজকের এই টক্কর হতে চলেছে জোরদার। কিন্তু শেষ অবধি সেরা সেরা শিরোপা পাবে কারা? তাই আপনাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আজকের এই কম্পিটিশন। এই কম্পিটিশন তো ড্যাডি জিতে গেছে, এছাড়া সিংহরায়রা আহা অর্ধেক বাড়ি পালালো, আর বাকি অর্ধেক এখানে মুখ শুকনো করে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। So now I welcome Shinghorai Jewelers, please come up on the stage. এখনো পর্যন্ত আমরা Shinghorai Jewelers এর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, যারা ব্যাক স্টেজে বা মেকআপ রুমে রয়েছে তাদের অনুরোধ করব স্টেজে চলে আসার জন্য, কারণ ইটস হাই টাইম ফর ইওর পারফরমেন্স। এতদিন ধরে যে সময়টার অপেক্ষা আমরা করে এসেছি, দ্য ডি ডে হ্যাজ অ্যারাইভড। আজ এখানে আমরা চোখের সামনে দাঁড়িয়ে ঋদ্ধির বর্বাদি দেখব। চিয়ার্স। এই চল, ঋদ্ধি এসে গেছে, বেরো। কি রে ঋদ্ধি, কোথায় ছিলিস তুই? আমি শুনলাম নাকি তুই বাড়ি চলে গেছিস, তোর শরীর ঠিক আছে তো? কি রে, কোনো উপায় বের করতে পারলি? ম্যানেজ হলো কিছু? এরা তো খালি আমাদের নাম সমানে ডেকে যাচ্ছে, কি করবো মাথায় আসছে না কোনো কিছু। দাঁড়াও দাঁড়াও, ওকে প্রশ্ন করা থামাও, বলতে দাও। হ্যাঁ বলো ঋদ্ধি, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, কেউ আসছে না কেন স্টেজে? কেউ আসবে না দাদু। আসবে না মানে কেন আসবে না? কারণ সিংহরায়রা আজ এই স্টেজে পার্টিসিপেট করবে না। কি বলছো তুমি ঋদ্ধি, কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো। এত কাণ্ডের পর সবাই আসবে না কেন? আসবে না, কি হয়েছে, কি হয়েছে বলো ঋদ্ধি। তোমার বড় নাতি আজ হেরে গেছে দাদু। I've lost. আমি চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। একটা দিক বাঁচাতে গিয়ে আরেকটা দিক আরেকটা দিকে সমস্যা দেখা গেছে। স্টিল আই কুড না, আই হ্যাভ জাস্ট ফেইলড। আমি বোধহয় প্রমাণ করে দিয়েছি দাদু যে আমি সিংহরায় ফ্যামিলির যোগ্য উত্তরসূরি নই। আই হ্যাভ ফেইলড। Shinghorai Jewelers, you are the next performer. Please come up on the stage. Shinghorai Jewelers er je representative ra royechen tader onurodh korbo stage e chole ashar jonno. This is the last and final call for you.
তোমাকে আবারও বলছি, এখনো সময় আছে। আমাদের উচিত আমাদের নামটাকে বিদ্রোহ করে নেওয়া। সবার কাছে আমরা অপমানিত হচ্ছি, আর তো নেওয়া যাচ্ছে না বাবা। আজকের পর বিজনেসের কি অবস্থা হবে সে তো আর বলার মতো নেই। এই কম্পিটিশন প্রত্যেক বছর আমরা এই সিংহ রায় পরিবার জিতে এসেছে বাবা। এই বছর প্রথমবার সিংহ রায়রা জুয়েলারি হাউস অফ দ্য কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারছে। এত বড় অপমান নিতে না পারা যাচ্ছে। আজকের এই কম্পিটিশনটা দত্ত জুয়েলার্সরাই জিতবে, এটা তো অলরেডি কনফার্ম। কারণ দেখো জাজেসদের ওনাদের কালেকশন খুব পছন্দ হয়েছে। চলো বাবা আমরা ফিরে যাই, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না বাবা, চলো আমরা ফিরে যাই। চলে যাও দাদু, কাকু দাদুকে নিয়ে তোমরা সবাই ফিরে যাও। আমার একটা কাজ আছে, সেটা সেরে আমিও ফিরে যাব। কি কাজ রিদ্ধি? এই স্টেজে উঠে আমি সবার সামনে ক্ষমা চাইব। আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। আমি রক্ষা করতে পারিনি, তো এখানে দাঁড়িয়ে আমি সবার কাছে ক্ষমা চাই। আমার ভুলে হয়েছে, না করলে আমি আয়নায় মুখ দেখাতে পারবো না, নিজের মুখ দেখতে পাবো না। ওরা চলে যাও। তুমি হারুনি রিদ্ধি, তুমি হারতে পারো না। যতদিন খড়ি তোমার পাশে আছে তুমি হারতে পারো না, খড়ি তোমাকে হারতে দেবে না। দেখো রিদ্ধি, দেখো ওদিকে, দেখো একবার তাকিয়ে দেখো। আপনাদের সকলের সামনে আমাদের থিমকে তুলে ধরতে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বাঙালির কাছে পুজো মানে শুধু আচার নিয়ম উপাসনা নয়, পুজো মানে আনন্দ, বন্ধন, মধুর সম্পর্কের টান। সেই রকমই 100 বছর ধরে সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজো বনেদিয়ানার ছত্রে ছত্রে বুনে গেছে নতুন সম্পর্কের বীজ। পুরনো প্রজন্ম নতুন প্রজন্মের আধুনিকতাকে সাদরে বরণ করে নতুন হয়ে উঠেছে, আর নতুন প্রজন্ম আধুনিকতার মধ্যেও ধরে রেখেছে সিংহরায় বাড়ির ঐতিহ্য, পরম্পরা, শিক্ষা, সংস্কার। যে সংস্কার প্রতি মুহূর্তে শিখিয়েছে জীবনের ওঠা পড়ায় একে অপরের হাত ধরে থাকতে। সিংহরায় পরিবার নিজেদের বাঙালিয়ানার জন্য প্রসিদ্ধ হলেও এই দেশ, এই দেশের সংস্কৃতি মিশে আছে তাদের মননে ও চিন্তনে। ঘরে বাইরে সমান দক্ষতায় সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া দৃঢ় চেতা নারী মূর্তিত্ব।
চলো 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 পাল্টাই।